আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মহসিনা হক আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে সিটি সেন্টারে। তো সিটি সেন্টার এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, আমি আসলে ফুড কোর্টে দাঁড়িয়ে আছি এবং ওখান থেকে আসলে এই ভিউটা, এটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের ফ্রন্ট সাইড। আর এখন আমি যে মানে যে ডেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিটি সেন্টারের যে ফুড কোর্টেটা আমি আসলে আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর করে উপরে কারুকার্য করা এবং মানে কাচেরই দিয়ে আসলে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে ফুড কোর্ট, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এই পাশে একটা চাইনিজের দোকান, তারপরে সাবওয়ে, এখানে আসলে বিভিন্ন রকমের খাবারের দোকান। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নরউইচ সিটির সিটি সেন্টারের ফুড কোর্ট, এটা সাবওয়ে। আর একদম ওই কর্নারে হচ্ছে HM। তো এখন আমি ফুড কোর্ট থেকে চলে গেলাম হচ্ছে লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আজকে আসলে একটা এক্সিবিশন হচ্ছে, সেই এক্সিবিশনটা হচ্ছে উলের কাজের, মানে উলের তৈরি যাবতীয় জিনিস নিয়ে আসলে এক্সিবিশন হচ্ছে। তো এখানে ওনারা বসে বসে উলের কাজ করছে এবং এই হাতির মধ্যে লাগাচ্ছে, জাস্ট ডিজাইন করছে। আর এই পাশে বিভিন্ন রকম, এখানে কেউ হ্যান্ড প্রিন্ট করছে, গ্লাস প্রিন্ট, কেউ উলের চাদর মেক করছে, বা উলের হাতের তৈরি অনেক জিনিস যেগুলো ছোটোখাটো জিনিস উলের তৈরি করা যায় আসলে সেগুলোর বিভিন্ন স্টল এখানে বসে আছে। সবাই সামনেই মেক করছে, মানে একদম ওখানে বসেই সবাই মেক করছে। সো আসলে আমার বেবির আমার কোলে, এর জন্য আমি আসলে ওইভাবে ভালো করে প্রত্যেকটা স্টলে যেয়ে যেয়ে ভিডিও করতে পারি নাই। তো এটা হচ্ছে লাইব্রেরি সামনে, এখানে হচ্ছে একটা শিপ রেখেছে। আর মানে প্রসেসটাও দেখাচ্ছে যে কিভাবে আসলে উলের শিপ থেকে আপনারা উল বের করতে হয়, তারপরে উলটাকে কিভাবে তৈরি করতে হয়, ওই যে এই মহিলাটা তৈরি করছেন ওই ই দিয়ে, ভেড়ার লোম দিয়ে উল তৈরি করছে। আর এখানে একজন চাদর বুনাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে সরাসরি প্রসেসটা দেখাচ্ছে উল দিয়ে, মানে ভেড়া থেকে কিভাবে কালেক্ট করা হয়, তারপরে এটা দিয়ে কিভাবে মেক করা হয়। তো যাই হোক, আমি চলে এসেছি, আমার মানে আমি ওখান থেকে চলে এসেছি। বাবু খুব দুষ্টুমি করছিল, পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই গাছটা দেখলাম ফুলে ফুলে ভরে গেছে। তো যাই হোক, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা দিচ্ছি এবং আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।